আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে আপনার সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আসলে আমাদের বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ দেখেছে, এমনকি ফেসিস্ট স্বৈরাচার এই খুনি হাসিনাকে মানে পতন ঘটিয়েছে, এমনকি এই স্বৈরাচারের এই অত্যাচার জুলুম নির্যাতনকে আমরা আসলে রুখে দিয়েছি, আমরা অবশেষে মানে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের এই বাংলাদেশের এই স্বাধীনতা আসলে অনেক রক্তের বিনিময়ে, আমাদের শত 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 হাজার হাজার ভাইদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা কখনো ভুলার নয়। এই স্বাধীনতা আমাদের পরের যে প্রজন্ম আসবে তারা এই মনে রাখবে, এমনকি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে আমাদের এই বাংলার এই দ্বিতীয় স্বাধীনতা। আসলে যে বিষয়টা বলতেছিলাম, আসলে যখন জালিমের জুলুম, যখন অত্যাচার, যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন আসলে কেউ দুনিয়াতে টিকতে পারে না এই পৃথিবীর মাটিতে। এই পৃথিবীতে 7 জন এই স্বৈরাচার মানে নারী শাসক শাসক ছিল, যারা রক্ত পিপাসু ছিল, যারা প্রধানমন্ত্রী ছিল। আসলে তার মধ্যে আমাদের বাংলাদেশের খুনি শেখ হাসিনা হচ্ছে অন্যতম। তো আসলে আমাদের গত 15টা বছর আমাদের বাংলার মানুষদেরকে এই খুনি শেখ হাসিনা আসলে কি যে অত্যাচার জুলুম নির্যাতন আসলে মানে বলার ভাষা নাই সেটা। তো আসলে সেগুলো বাংলাদেশ জানতে পেরেছে এই খুনি শেখ হাসিনাকে যখন পতন ঘটিয়েছে, তারপরে বাংলাদেশ জানতে পেরেছে এই খুনি শেখ হাসিনার যত অপকর্ম, যত নির্যাতন, অত্যাচার, জুলুম, আসলে এই জালিমকে চিনতে পেরেছে বাংলাদেশ। যে আইনাগর, তো বন্দি আইনাগর, আইনাগর গড়ের মাধ্যমে এই বন্দীদেরকে কি পরিমাণ অত্যাচার করতো, অত্যাচার জুলুম আমাদের এই সাধারণ মানুষদেরকে, বিদ্রোহ, যারা বিদ্রোহ করতো, যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলতো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতো, যারা সত্যের ন্যায়ের পথে কথা বলতো, তাদেরকে এই মানে শেখ হাসিনা, এই খুনি হাসিনা, এই আইনা করে তাদেরকে বন্দি রেখে বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে, তাদের পরিবার থেকে আলাদা করে রেখেছে। এমনকি এতই পরিমাণ আসলে অত্যাচার নির্যাতন মানে করেছে, এগুলি আপনারা জানেন, মিডিয়ার সামনে যখন উঠে এসেছে তখন আপনারা জানতে পেরেছেন। তো আসলে এই খুনি শেখ হাসিনা আসলে মানে আল্লাহ তাআলার রহমত, আসলে হাজার হাজার আলেম ওলামাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, তাদের তাদের এই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, এই জালিমকে আল্লাহ তাআলা অবশেষে পতন ঘটিয়েছে, এমন পরিমাণ লাঞ্ছিত বঞ্চিত করেছে যা বলার ভাষা নাই পৃথিবীর কোনো দেশে, সে এখন ঠাঁই পাচ্ছে না। তো আসলে ভারত বলেন, যুক্তরাষ্ট্র বলেন, কোনো দেশ কিন্তু তাকে গ্রহণ করতে চাচ্ছে না। তো আসলে ভারত আর বন্য দিনের মতো ওর সময় আছে, তারপরে জানি না ওই কি হয়। আসলে এর শেষ পরিণতি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম যেন এই জালিমের শেষ পরিণতি যেন আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত অবস্থায় যাতে দেখিয়ে দেয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ওর করুণ পরিণতি এখনো বাকি আছে। তো আসলে একজন মানুষ, দেশের একজন নাগরিক হয়ে আমি এই কথা এমনি এমনি বলতেছি না, আমরা নিজের চোখে দেখেছি বাংলা মানুষদেরকে কিভাবে এই খুনি শেখ হাসিনা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এটা দেখার পরে আজকে একজন দেশের নাগরিক হয়ে বাধ্য হচ্ছি এই কথাগুলি বলতে। আসলে আমার, আমি তখন ক্লাস 2-তে পড়ি, তখন 2009 সাল ছিল। তো এই ওই নির্বাচনটা আমি নিজ চোখে দেখেছি, এমনকি সেটা তো আমি যখন শিশুকাল, তো তখন সেখানে আমরা এই নির্বাচনের জন্য মানে কিশোরকাল শিশুকাল জানেনি, তখন ওই নির্বাচনটা আমরা নিজ চোখে, আমার এখনো স্মরণ আছে। তখন এই যে দল ছিল বিএনপি, বিএনপি পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগ এসেছে, এমনকি এই ফেসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় 2009 সালে আসার পরে, 9 সালের ডিসেম্বরে, 30 ডিসেম্বর আসার পরে, এই 2024 সালের এই 5 আগস্ট পর্যন্ত এই খুনি সরকারের, খুনি ফেসিস্ট শেখ হাসিনার অত্যাচার আসলে নিজ চোখে বাস্তবতা দেখেছি, শিশুকালে দেখেছি, কিশোরকালে দেখেছি, এমনকি যৌবনকালে পর্যন্ত দেখেছি, সবগুলি স্মৃতি, 3 কালের স্মৃতি দেখেছি, সবগুলি মনে আছে। তাই যদি আজকে বাধ্য হয়ে এই খুনি শেখ হাসিনা বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি, আসলে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশের অবস্থা এরকম করে ফেলেছে যে বাংলাদেশের জীবনযাত্রা, বাংলাদেশের মান উন্নয়ন, বাংলাদেশের মানুষের যারা গরিব আছে, যারা মধ্যবিত্ত আছে, নিম্ন মধ্যবিত্ত আছে, তাদের অবস্থা এত করুণ করে ফেলছে আসলে বলার ভাষা নাই। তারা যে এক বেলা যে পেট ভরে খাবে সেই সেই ইয়াটা করছে না, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে এই খুনি ফেসিস্ট, ফেসিস্টের দলের সদস্যদের, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এমনকি সরকারের যত স্থানীয় প্রশাসন আছে তাদেরকে এতই পরিমাণ আসলে অর্থবিত্ত মানে তারা ঘুষ সুদ নিয়ে মানে জোর জুলুম করে এতই পরিমাণ অর্থের পাহাড় মানে গড়ে তুলেছে যা আসলে বলার ভাষা নাই।
তো এখনই ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি পিয়ন, তো আপনারা জানেন যে ওই ও কত কোটি টাকার মালিক, তো আসলে কত শত কোটি টাকার মালিক, এমনকি অন্যান্য যারা নিম্নমানের কর্মচারী তাদের অবস্থা দেখেছেন, তারা কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে এসেছে, দুর্নীতির চরম পর্যায়ে চলে গিয়েছিল এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা 15 বছরের শাসনে। তো আসলে আল্লাহ তাআলা অবশেষে কবুল করেছে, আমরা নতুন এক বাংলাদেশ দেখতে পাচ্ছি। এখন এই বাংলাদেশ, এক নতুন বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে, তো নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। এখন আমরা দেখবো বাংলাদেশের শান্তি, বাংলাদেশের সুখ সমৃদ্ধি, উন্নয়ন। আসলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ থেকে ইনশাল্লাহ উন্নতির দিকে যাবে। আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, তো আসলে আশা করি ওনারা সুন্দরভাবে দেশকে পরিচালনা করবে। আসলে 15 বছর যে বাংলাদেশের যে অবস্থা করেছে, যে ক্ষয়ক্ষতি করেছে, এটা আসলে এই সরকারকে 15 দিন তো আপনি সময় দিলে পারবেন না। নিম্ন পক্ষ হলো এই সরকারকে 5 বছর সময় দিতে হবে। প্রফেসর ডক্টর ইউনুস স্যার সরকারকে আসলে সর্বোচ্চ আমার মতে 5 বছর সময় দিলে দেশটাকে সুন্দরভাবে উনি সাজাতে পারবেন, একদম একজন অভিজ্ঞ জ্ঞান সম্পন্ন। তো আসলে জালিমের জুলুমের অত্যাচার যখন সর্বাত্মক পরিমাণে পৌঁছে গিয়ে আপনারা দেখেছেন বাংলাদেশের কিভাবে স্বৈরাচার ফেসিস্ট মুশরিক হাসিনাকে কিভাবে পতন ঘটিয়েছে, সেটা আমরা দেখতে পেরেছি হঠাৎ করে। ঠিক সেভাবে জালিমের জুলুমের অত্যাচার যখন সর্বাত্মক পরিমাণে চলে যায়, তখন আল্লাহ তারা এর শেষ পরিণতি করে দেয় ধ্বংস, এমনকি শেষ পরিণতি মানে দেখিয়ে দেয়। তো সেভাবে ইসরায়েলদের শেষ পরিণতি, ইসরায়েলদের শেষ পরিণতি আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। ওদের অত্যাচারের মাত্রা সর্বাত্মক পরিমাণে পৌঁছে গেছে, এমনকি সেটা ইনশাল্লাহ আমরা নিজ চোখে দেখতে পারবো। ইমাম মেহেদীর দলের হাত দলে, মুজাহিদদের হাত দলে, হাত 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 ধরার মাধ্যমে আমরা এই এই মুক্তির এই আজাদির লড়াইকে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। অতি দ্রুত আমাদের ইমাম মেহেদীর দল আত্মপ্রকাশ করবে ইনশাল্লাহ। তো আমাদের আফগানের ভাইয়েরা, এমনকি ফিলিস্তিনের মুজাহিদের ভাইয়েরা সম্মিলিত হয়ে ইনশাল্লাহ এই পৃথিবীতে খেলাফত কায়েম করবে, ইসলাম প্রতিষ্ঠিত করবে। সেই সোনালী যুগে ইনশাল্লাহ আবারও ইসলাম 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 তার সোনালী যুগ ফিরে পাবে, এমনকি এক শান্তির এক দুনিয়া আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। খেলাফতের শান্তির দুনিয়া, যেখানে কোনো সুদ ঘুষ জিনা ব্যবিচার অন্যায় মদ জুয়া কোনো কিছু থাকবে না, নেই ইনসাফের এক দুনিয়া আমরা দেখতে পারবো। সেই খেলাফতময় সোনালী যুগকে আমরা ইনশাল্লাহ অতি দ্রুত ইনশাল্লাহ ফিরে পাবো। পৃথিবীর এই মাটিতে, পৃথিবীর এই বুকে ইনশাল্লাহ দিন কায়েম হবে। 700 বছর ইনশাল্লাহ উসমানী খেলাফত কায়েম ছিল এই পৃথিবীর বুকে, তো ইনশাল্লাহ সেই খেলাফত ইনশাল্লাহ আবারও কায়েম হতে যাচ্ছে আমাদের মুজাহিদদের হাত ধরে, নেই ইনসাফের পথ ধরে, ইমাম মেহেদীর হাত ধরে।